বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাড়ি নির্মাণ করছেন মায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। ইতোমধ্যে বাড়ি নির্মাণের 85% কাজ শেষ হয়েছে। নতুন বাড়িতেই পবিত্র ঈদ উল আজহা পালন করবেন তারা। আর সে লক্ষ্যে নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শ্রমিকরা ঈদের আগেই কাজ শেষ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করছে। তাহলে চলুন জেনে নেই মাশরাফির সেই স্বপ্নের বাড়িতে কি কি থাকছে। নড়াইল শহরে মহিষখোলা এলাকায় প্রায় 3 কাঠা জমির উপর নিজেদের পুরনো বাড়িতেই নির্মাণ হচ্ছে মাশরাফির ডুপ্লেক্স বাড়িটি। ডুপ্লেক্স দোতলা বাড়িটির প্রতিটি তলা 1250 স্কোয়ার ফিটের। দ্বিতীয় তলায় রয়েছে একটা মাস্টার বেডরুম সহ মোট 4টি বেডরুম। প্রতিটি বেডরুমের সাথে আছে অ্যাটাচ বাথরুম। প্রতিটি শোবার ঘরের সঙ্গে রয়েছে বারান্দা। আর রয়েছে একটি ফ্যামিলি লিভিং রুম ও একটা ড্রাই কিচেন। বাড়ির নিচতলায় রয়েছে একটি বড় ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটা রান্নাঘর, একটি গেস্ট বেডরুম, একটি কমন বাথরুম, একটি সার্ভেন্ট বেডরুম আর তার সাথে একটা বাথরুম। এছাড়া রয়েছে 2টি জিপ রাখার পার্কিং ব্যবস্থা। বর্ণা ইঞ্জিনিয়ারিং নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে বাড়ি তৈরির দায়িত্ব দিয়েছেন মাশরাফি। আর এই প্রজেক্টে ব্যয় ধরা হয়েছে প্রায় 1 কোটি টাকার মতো। সেলিব্রিটিদের এমনই সব লেটেস্ট আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।